মঞ্চে এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার খুবই পছন্দের ঝুমাকে। মঞ্চে আসছে ঝুমা। Oh, Shakira.
ম্যাম, আপনি খুব মগ্ন হয়ে গানটা শুনছিলেন। মালা গাল লাগিয়া গাঁথি, এই গানটা তো বড়দের যে গানটা, এতটুকু একটা গলা থেকে যে বেরোলো, কিন্তু মনেই তো হচ্ছে না যে এটা একটা বাচ্চা মেয়ে গাইলো। কি রে ঝুমা, কি করব আমি তোকে নিয়ে? এত সুন্দর এক্সপ্রেশন, এবং এর আগের বারও ও যে গানটা গিয়েছিল যাও পাখি বলো তারে, সেদিন আমি যে গানটা ওর শুনেছিলাম, আমার তো মনে হয়েছিল যে মানে ওই গানটা ও এত সুন্দর গেয়েছে, এত সুন্দর বোধহয় আর কেউ গাইতে পারেনি। আজকের গানটাও ও যে দরদটা দিয়ে গাইলো, আমি আমার মনে হচ্ছে যে ওর গলায় যে অসাধারণ একটা দরদ আছে, যে আবেগ পাওয়ার আছে, পাওয়ার তো আছে, গলার তেজ প্রচণ্ড, এবং তার সাথে সাথে যে মানে দরদটা থাকে একটা কান্না, বা আমি ওর অন্য সময় আমি রিহার্সালের সময় ওর কাছে এমনি শুনেছি, লুকিয়ে লুকিয়ে আমি শুনেছি, ও গাচ্ছিল একটা আধুনিক গান, এবং সে আধুনিক গানটাও সে এত সুন্দর করে গাইছিল, তখন মনে হচ্ছিল না ও পল্লী গীতি গাইতে পারে। এই যে ওর গলার মধ্যে যে আমি বিভিন্ন ধরনের যে একটা বিশালতা দেখতে পাচ্ছি, যেটাকে ভার্সাটাইল বলি আমরা, ঝুমা আমার তো মনটা ভরে গেছে, আমার মনে হয় শ্রোতাদের মন মানে শ্রোতারা কাঁদবে এই গানটা শুনে, ঝুমার এই গান শুনে আমি তো পাগল হয়ে গেলাম আজকে ঝুমার গান শুনে। গান সম্পর্কে সোমাপা সবই বলে দিয়েছে, আর ঝুমাকে আমি বলবো লাগবে না গাঁথতে মালা আর কারোর জন্য, লক্ষ্যমালা গাঁথিতেছে ভক্তরা তোর জন্য। তাই ঝুমা এবার একটু চিন্তা কমা,